হচ্ছে দুবাইতে এসে বিভিন্ন রকম জায়গায় ঘুরি ফিরি দেখি এবং আপনাদেরকে দেখাই। আচ্ছা, এক একজন এক এক জায়গায় আছে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন পাহাড়ের পরে উঠতেছি, এটা হচ্ছে পূজারিয়া সাইট। এই পাহাড়টা আসলে বলতে গেলে আপনার ওমানের সাইটও বলতে পারেন। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে সাইট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাহাড়গুলো পার হয়ে যে সামনে যে রোড গেল, এটা হচ্ছে ওমানের রোড, এবং এখান থেকে 5 কিলোমিটার, অনলি 5 কিলোমিটার দূরত্বে ওমান বর্ডার, ঠিক আছে। তো আমরা চাইলে ওমানে যেতে পারবো, যদিও পাসপোর্ট নিয়ে আসিনি, পাসপোর্ট থাকলে আমরা জাস্ট 50 টাকা টোল দিয়ে, অর্থাৎ 50 দিরাম টোল দিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে পূর্ব পাহাড়। তো এখানে এই পাহাড়গুলো অনেক বড়, দেখেন অলরেডি মেঘ দেখা যাচ্ছে, তো ওই সাইডে তো আর কেউ উঠবে না, অত উপরে কেউ উঠবে না, আর উঠতে গেলে আমাদের সাথে বেশ অনেক ইনস্ট্রুমেন্ট লাগবে। তো আমরা যেহেতু যারা সবাই আসছি, আমাদের সিস্টেমে আমরা হয়তো বা একটু একটু করে এতটুকু উঠতে পারছি বা উঠতেছি, উঠতে নয়। তো এখানে দেখুন উপর থেকে দেখতে কিন্তু জোস লাগতেছে, থিম একটা সুন্দর স্টাইল করে রাখছে যদিও বা দেখিয়েছি। আর সব মিলাই এখানে এই যে আমাদের সব লোকজন ওখানে বসে আছে, সেটা আসছি। আর মাথায় ক্যাপটা এত পরিমাণ বাতাস, দেখেন ক্যাপ এভাবে ধরে রাখছে, ঠিক আছে, না ধরে রাখলে বাতাস উড়ে যাবে। আর এখানকার অবস্থাটা একটু দেখুন, ওখান থেকে যে বিল্ডিংটা এবং যে জায়গাটা, ওটা ওখানে হচ্ছে হোটেল আর বা রেস্টুরেন্ট, ঠিক আছে, এখানে রাত্রে হয়তো থাকে জায়গাটা। আর এখান থেকে আরও অনেক, আমাদের আসলে লাঞ্চের টাইম, তো আসলে আমাদের সাথে যে গাড়িগুলো আসছে, লাস্ট যে গাড়িটা ওটা ভুল করে ওমান বর্ডারে চলে গেছে, এবং ওমান বর্ডারে গিয়ে অলরেডি পাস নিয়ে এন্ট্রি নিয়ে ফেলেছে, তখন ওখান থেকে ইন হয়েছে, এখন আউট না হওয়া পর্যন্ত আসতে পারতেছে না। তো এখান থেকে অলরেডি 5 কিলোমিটার, তো আসা পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করতেছি। আর এদিক থেকে আমরা একটু যাব, টুকটুক করে দেখাই, ঠিক আছে। তো সব মিলাই আসলে খুবই ভালো লাগতেছে যে দুবাইতে এসে বিভিন্ন রকম জায়গায় ঘুরি ফিরি দেখি এবং আপনাদেরকে দেখাই। তো সব থেকে খারাপ লাগে এটাই যে আপনারা এত কিছু দেখায়, আপনারা অবহেলা করেন বা মনে করেন যে আসলে ভালো কিছু হয়তো বা দেখায় না, বাট প্রতিটা ভিডিও ভিতরে অনেক সৌন্দর্য আপনাদেরকে দেখায়, কিন্তু আপনারা দেখেন না, ভিউ নাই, বুঝি না কেন, ঠিক আছে। বাট আমি তো সৌন্দর্যটা যেটা দেখাই সেটা খুব ভালো ভালো জিনিস দেখায়, তাই না? তো এরকম জায়গা আসলে নিখুঁতভাবে ছোটো ছোটো করে এভাবে কেউ দেখায় না, হয়তো বা যারা বড়ো বড়ো ব্লগার তারা কী করে, ছোটো ছোটো অংশ ক্লিপস নিয়ে তারা আসলে পুরো ইউএতে ঘুরলো, কয়েকটা হাইলাইট জায়গা দেখালো, এভাবে কিন্তু আসলে কেউ ঘুরে না, দেখায়ও না। বাট আমরা দীর্ঘদিন ধরে যেহেতু ইউএতে আসি থাকবো, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চাই যে নিখুঁতভাবে ছোটো ছোটো ক্লিপ আপনাদেরকে দেখাই, যে আমরা যে যেখানে ঘুরি যেটা করি সেটা দেখানোর চেষ্টা করি। দেখেন আস্তে আস্তে উঠতে উঠতে কোথায় চলে আসছে পাহাড়ের অনেক বড়ো পাহাড়ে, দেখুন ওই যে দেখুন আমাদের লোকজনগুলো কোথায়, ওইখানে আমি এক একজন এক জায়গায় আছে, ঠিক আছে। এখানে যে ভাই দেখতেছেন পরিষ্কার করতেছে, এখানে তেমন পরিষ্কার করার কিছু নাই, তারপরেও ওই সরকার এখানে এদের পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে যেন ওই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারে। দেখেন দারুণ একটা পরিবেশ, দারুণ, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আর আমি ঘুরি ফিরি আমরা এনজয় করতে থাকি, কিছু ছবি নেব। Thank you.